সৌর সংশোধনীর রায় ইতিহাস বিকৃত করা হয়েছে বলে দাবি করেছেন আইনমন্ত্রী আনিসুল হক তবে বিকৃতকারী বিষয়ে ব্যবস্থা এক্তিয়ার কেবলমাত্র রাষ্ট্রপতির বলেও জানান তিনি সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটি এসব বলেন এই সংশোধনীতে বিচারপতিদের অপসারণ মূল বিষয়গুলোর বাইরে অপ্রাসঙ্গিকভাবে বেশ কিছু বিষয় এসেছে যাচাই বাছাই করে তা বাতিলের জন্য সরকারের পক্ষ থেকে দাবি তোলা হবে বলেও জানান মন্ত্রী এ সময় আলোচিত সাতান্ন ধারা প্রসঙ্গে আইনমন্ত্রী বলেন বিরোধী কোনো আইন করবে না তারা